হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হায়রা গ্লো। আজকে আমি ওয়াইসি এর পাপায়া এক্সট্র্যাক্ট ফেসওয়াশটির 100% অনেস্ট রিভিউ শেয়ার করবো আপনাদের সাথে। তো ফ্রেন্ডস, ভিডিওর প্রথমেই বলে নেই, আমি কোনো সেলার না, আমি কোনো প্রোডাক্ট সেল করি না, শুধুমাত্র প্রোডাক্টের কাজ সম্পর্কে আপনাদের জানাই, যেন আপনারা প্রোডাক্ট কিনে প্রতারিত না হন এবং যে কোনো প্রোডাক্ট কেনার আগে সেই প্রোডাক্টটি সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারেন যে প্রোডাক্টটি আপনার স্কিনের জন্য ঠিক হবে কি না। আমি আমার ভিডিওতে প্রোডাক্টের কাজ সম্পর্কে, প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে এবং প্রোডাক্টের দাম সম্পর্কে, প্রোডাক্টের ব্যবহার বিধি এবং সাইড ইফেক্টগুলো তুলে ধরি। তো আজ আমি যে প্রোডাক্টটি সম্পর্কে আলোচনা করব সেটা হলো ওয়াইসি হোয়াইটেনিং ফেসওয়াশ পাপায়া এক্সট্র্যাক্ট। আজকের ভিডিওতে আমি এই ফেসওয়াশটি কেমন, এটা আমাদের স্কিনে কী কী কাজ করবে এবং এটার দাম কত ও এটা কীভাবে ব্যবহার করতে হয় সেসব কিছুই জানিয়ে দিব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো এই ফেসওয়াশটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট আর এটা 100 মালার একটি ফেসওয়াশ। আর যারা অলরেডি ওয়াইসি এর ফেসওয়াশগুলো ব্যবহার করেছেন তারা হয়তো জানেন যে এই ওয়াইসি এর ফেসওয়াশগুলো রিজনেবল প্রাইসের মধ্যে খুবই ভালো মানের হয়ে থাকে। আসলে বলতে গেলে ওয়াইসি এর সবগুলো ফেসওয়াশই খুবই ভালো, শুধু ফ্লেভারটা আলাদা। কিন্তু সবগুলো ফেসওয়াশই যে একই কাজ করে তা কিন্তু একদমই না, এক এক ফ্লেভারের ফেসওয়াশের কাজ এক এক রকম। সুতরাং স্কিন টাইপ বুঝে আপনাকে ফেসওয়াশটি বাছাই করে নিতে হবে। কিন্তু ওয়াইসি এর সবগুলো ফেসওয়াশের কমন একটি কাজ হলো ডিপলি স্কিনটাকে ক্লিন করা। তো এই পাপায়া এক্সট্র্যাক্টের ফেসওয়াশটি কী কী কাজ করবে আমাদের স্কিনে সেটা এখন আমি বলে দিচ্ছি। যে কোনো ভালো মানের ফেসওয়াশের প্রধান এবং প্রথম কাজ হচ্ছে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করা। এই ফেসওয়াশটি স্কিনকে ডিপলি ক্লিন করবে। এই ফেসওয়াশটিতে রয়েছে পাপা এক্সট্র্যাক্ট, স্যালিসালিক অ্যাসিড, ভাইটামিন B3। পাপা এক্সট্র্যাক্ট আমাদের স্কিনকে সফট করতে ভালো কাজ করে। স্যালিসালিক অ্যাসিড আমাদের স্কিনকে অ্যাকনি পিম্পলের হাত থেকে রক্ষা করে, স্কিনের অ্যাকনি পিম্পলের প্রবলেমটা কমাতে কাজ করে। তো এই ফেসওয়াশটি আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করার পাশাপাশি স্কিনকে সফট করতে এবং অ্যাকনি পিম্পলের সমস্যা দূর করতে কাজ করবে এবং স্কিনের রেডনেস দূর করতে কাজ করবে। যাদের স্কিনটা অনেকটা রাফ এবং ড্রাই তাদের স্কিনটাকে সফট করতে খুবই ভালো কাজ করবে এই ওয়াইসির পাপা এক্সট্র্যাক্টের ফেসওয়াশটি। আর এই ফেসওয়াশটি কিন্তু স্কিনটাকে স্থায়ীভাবে ফর্সা করতে কোনো কাজই করবে না। কিন্তু হ্যাঁ, এটা দিয়ে যখন আপনি আপনার ফেসটা ক্লিন করবেন তখন আপনার স্কিনটা অনেকটা ফ্রেশ এবং উজ্জ্বল হবে। যেহেতু এটা আপনার স্কিনটাকে ডিপলি ক্লিন করে তাই এটা দিয়ে স্কিনটা ক্লিন করার পর স্কিনটাকে অনেকটা উজ্জ্বল মনে হয়। আর এই ফেসওয়াশটা পোর্সের সকল ময়লা পরিষ্কার করতে খুবই ভালো কাজ করে। আর এটা অল টাইপ স্কিনে ব্যবহার করা যাবে এবং এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে। আর এটার প্রাইস 180 থেকে 200 টাকার মধ্যেই আপনি যে কোনো কসমেটিক শপেই পেয়ে যাবেন। আর এটা ব্যবহার করার নিয়ম এখন আমি বলে দিচ্ছি। এটা ব্যবহার করার আগে নর্মাল পানি দিয়ে আপনার স্কিনটাকে আগে ভিজিয়ে নেবেন, তারপর পরিমাণ মতো ফেসওয়াশটি নিয়ে অন্তত 2 মিনিটের মতো স্কিনটাকে ভালো করে মাসাজ করবেন। ভালোভাবে মাসাজ করা হয়ে গেলে তারপর নর্মাল পানি দিয়ে আপনার স্কিনটাকে আপনি ধুয়ে নেবেন। এভাবে করে আপনি এই ওয়াইসি হোয়াইটেনিং ফেসওয়াশটি ব্যবহার করবেন, এতে করে আপনি খুবই ভালো একটি রেজাল্ট পাবেন। তো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকে ওয়াইসি হোয়াইটেনিং ফেসওয়াশ পাপা এক্সট্র্যাক্টর রিভিউ ভিডিও। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।